রাজনী গুন্ডা আমি বদমাইশি টাওয়ারি ছিড়ারি বাটারি করে তো খাই দিয়েছেন মানুষের পায়ে আমার কোন দিন থেকে দরকার আমার একবার পানি আনেন আমি গোসল দিয়া তারপরে হ্যাঁ নাম নই তাও মনে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি দাঁড়ান, আমি ফোন দিয়ে
রাগারাগি করবো তোমার নামে, সেই রাগারাগি করবো। আমি তাহলে 100 নম্বর সিরিয়াল পড়ছি রে স্যার। আমি তাহলে কয় নম্বরে করতেছি? 100 নম্বর। হ্যালো, হ্যাঁ কোনটা বউ না কেন দাম, কোন বউ না কেন দাম, কথা কেন, হ্যাঁ কোন তুমি? ওয়াও কেলো দাবতে এ শুরু করলা কে তুমি? মারামারির বাবু না কথা আছে তো তুমি আমারে লাগে এবে লাগারাগি করতেছো কে? কে বুলি দুলি করে নাকি আবার দেই কোনটা কইছে? এটা কোনটা কাইছিল এই লেগা ফোন দিছ, তোমার তো ফোন দেওয়ার সাহস পাই না। হ্যাঁ 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 মামি ভাই জি জি বাবু মানে কারে আবার কি করেন নাতন কারে? এই যে আমার একটু সমস্যা আছে আমার বউ। হ্যাঁ হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার লাইক আর সি 100 100 ধরুন তো আমি না কথা বলবো, ধরুন আমি মোবাইলটা দশ। হ্যালো আচ্ছা ঠিক আছে পাঠাই দেব কি? আচ্ছা পাঠাই দিতে আসি ব্যাটার বিষয়টা একটু দেখো। আচ্ছা যাই নাম্বার দেন আমি রাস্তায় আছে কি? এই যে নাম্বার উড়াই নাম্বার দেই স্যার আবেরা কি আছে রাবেরা? হ্যাঁ এন্ডলে লাগি সিম কোম্পানি দি আঙ্গল লাগি পার্সোনাল সিম বুঝছ কি? তাই তো এতটে জিরো থাকে নাম্বারের মধ্যে। হ্যাঁ 20টা আছে জিরোই। মাভিয়া কো নাম্বারে 20টা জিরো জিরো থাকতেই পারে জানাম নে। কন্টাক্ট কন্টাক্ট মিডান লাগবে কি আবার? ওহো হ্যাঁ ওটা তো ভুলাই গেছি মনে কেন সসের চাল লাগবো, দুইটা কাঁচা মরিচ, দুইটা পেঁয়াজ, দুইটা রসুন আর কিছু লাগবে। এলা না যে বৈশাখ মাসে বৃষ্টি না আইলো যে পুলাহানে যে গোল ফাইরা আছে দেওয়া রে ভাই, এ বাচ্চা পানি নাই আর এক বাচ্চা যাই এলা না নাই আমাকে আপনাকে আপনার মা বিয়া পারে বাকের নাই নাকি? হ্যাঁ নাই। আচ্ছা দিমু না চাইল আমি 250 দিমু না আমার খাত চুনি রে। এই যে 250 দাম লাগবো না, আমি যেটুক কইছি ওইটুকই লাগবো, ওর থেকে বেশি মানে মনে কি আরে ভাই বুইনের নিগে না একটা মানুষ না পাইলি তার গালি আমি তো ফলো করি না গাল পারতেই পারে পারতেই পারে নামের উপরে ধরেন কি হয় মহিষ গোরা ছাগল মাগল সব এক গাড়ে পাই এক গাড়ে গাড়ি গায় ভাই গো পাইতে হ্যার বোর কথা হই না আমি একটু পোসাবি করে দিছি না নাকি এর নাম হই না ঠিক আছে ভাই আমার পাইতে জান লাগবো কেন? আরে আমার বউ একটা ব্লাউজ বানাইছি এই যে হুম এই বিষয় নিয়ে উফ শালার কি মেকতে মেজাজ দে খারাপ ভাই এটা আমি পাই ধরে কই ভাই আরে গড়ন আইছে আরে তো আমি পাই ধরে কই এই বেজাল আমার মিড়ে এর দান নি নাকু এই তাহলে ভাই কেরা জানে কারে বেড়াবেন আপনি যাবেন আচ্ছা আমি ব্যবস্থা আচ্ছা তোমরা এখন বাসায় যাও দাদা। হ্যাঁ বাসায় যাবো আমি একা যাবেন আমি একাই যাই আমার একাই যথেষ্ট আমি একা যাই না বস বস আরে তোমরা এখন শোনো বস সমস্যা কাজ আসো মনে করছি এটা বেলাউজের কেস তাহলে কি তোমরা এটা কেস না নরমাল বেলাউজের কেস এটা তোমার করে যাওয়ার দরকার না আমি আপনাকে যাইতেছি যাও তোমরা দুপুর টাইমে খাও দাও ফুর্তি করো যাও থাকে বস বস আমরা যাই আপনার সাথে আরে যান না কোনা মারি নেই তো শিক্ষা দিলাম বস তোর বাসায় গেলাম আচ্ছা তোমরা বাসায় দে খাওয়া দাওয়া করে বাবির বাসায় দেখ আমাকে তঙ্গু বাসায় দেখে বাড়িয়ে আরে গুলি করে না আমার ভেজাল না মানে আমার গুলি করে মারলে আপনার এই কন্টাক্টে দিব ঠিকই কইসাম
সামনে আমার অ্যাকশন দিয়া হলে দেখি কি তুমি কি বললা আমার ব্লাউজ কে ঠিক করে আইনা দিবা না তুমি রাম নম্বর চিনি কাছে আমি আরে হ্যাঁ নিচে থেকে যে পাঁচ থেকে যে দিকে শুরু করে এই এই পর্যন্ত বিশটা জোতার বাড়ি দিব আমি আপনারা তাহলে আপনার কন্ঠাকে যা আছে আমি তো আপনারা দিব আপনি কই না থেকে যান বেশি কথা কবি এটা বুঝি করবো কই দিলাম নাম দেবে নাম কোন কারণে মারলেন রান্নাবাড়ি মাঝে সারাদিন নারাই করবো জামান নাকি এই জন্য আর ধর না আমার ইয়ার জন্য আমি চিকন মিকন মোড়া গাড়া মানুষ বানাইছে কোন সালা মাথা খুলে তোর তো দোষ আছে তোর দোষ আছে বাড়ি আমনের পুরান উন্না দিছেন কাপড় যেটুক আছাল হেটুক দিয়ে তো আমি বানাইছি আমনের তো পাঁচ এত কথা কইলেন না হ্যাঁ আপনি কি বুঝেন কইলই তো আমনের তো প্রথমেই কইলাম যে ভাবি এই উন্না দিয়া যে আপনি জামাটা বানাইছেন এই জামাটা কিন্তু যেহানি কাপড় আছে জামা কিন্তু একটু টাইট হবো আপনি কইলেন যে উন্না দিয়ে বানাইছে মিয়া আইলে মানতেই আছে না কাপড় কিনে আইনা দিব দেরি হবো তাহলে এক কাম করেন ওটাতে বানাই দেন তো বানাই তো হেড়া দিয়ে বানাইছি এই যে জামা ডি হইছে টাইট হইছে বুঝলি কি ঠিক দিছাল আসলে তুমি বেশি কথা গম্পি যাওছে এই যে শুনেন আমনে ঘর কাপড় বানাই দাও দুষ না বানাই দাও দুষ কি হইছে জানেন কি হইছে আমনে পুরান উন্না দিয়ে বানাবার কইছেন বানাই দিছি আমি কইছি যে টাইট হবো আমনে দেখবেন কোনটা জামার শিলি খারাপ হইছে নাকি জামার কাঠিং খারাপ হইছে না শিলি তো ঠিকই আছে এখন যে টাইট হইছে এটা পরব কি ভাবে রে হেডা দিয়েছি টাইট আমি কাপড় যেখানে হেলে দিয়ে তুমি বানাই দিছি আমি কাপড় বানিয়ে তো কথা কইছি কাপড় কিনে দেন কা আরে মাইয়া জামা বানাবার দিছি জামা এই যে টাইট করে দিছে এই খাচ্ছনি পারার মতে একটাই একটাই দর্দি ওই শালি একটাই দর্দি ওই ওই খারাপ খারাপ তুই খালি এই বেড়ি ছেলে আস তুই অন্য বেড়ি চোখে দেখছ না ও কি আর দর্দি এই বেড়ি কি আর দর্দি এই শালি শালি তোমার এই না আমার এই আমার মেয়ের শরীর কি আর জামা বানাইছেন কি আপনি আপনার মেয়ের শরীর কি হে আনতাছে কাপড়টা দেওয়ার লাগছে
মেশিন তো এরকম চলে বেড়ি সাফ হবে না চলে আর মানুষে পোনে দূর দূর খাবার লাগে খাবার লাগে আমার মনে কাপড় চুরি করছে এই কাপড় দেখি করছ কে হ্যাঁ কাপড় চুরি করছ ভাই কি চুরি করছ কাপড় চুরি করছি আচ্ছা ভাই এই এত কাল ধরে মাছের কাপড় আচ্ছা ভাই খারাপ আমি নারী ভাই দিন তোর এলাকায় তুই মাস্তান তুই এলাকায় আমি এলাম ডন তোর ডন এসে যে গলা দিয়ে পাই আমার নাগার গলে আপনার আবার ডনগিরি করবার জানা তেলিগুলা করে